हेलो एंड वेलकम बैक टू माय चैनल। आजकल भिडियोते शांतिनिकेतन टूर पर्व अपन देखो शांतिनिकेतने एबार कोथाय थाकलाम, रूम केमन छिलो, लांच कोथाय करलाम, ए सब किछु। सुतरां पुरो भिडियोटा अवश्य देखार अनुरोध रइल। एबार शांतिनिकेतने आमरा उठेछि दिया मार्ट हाउसे। एटा एकटा होमस्टे, सोनाझुरीर हाटेर खूब काछे, टोटो करे सोनाझुरीर हाट एखान थेके मात्र 10 मिनिट। अनेकटा जायगार उपर खूब सुंदर करे साजानो ए मार्ट हाउसटा। माझखाने रयेछे एकटा वाटार बडिस, चारिदिके खूब सुंदर साजानो एकटा गार्डेन रयेछे। ओरिजिनल मार्ट हाउसटा पुकुरेर ठीक ओपाशटाते, आर एइदिके रयेछे डाइनिंग रूम। এবং ডাইনিং রুমের উপরেও এদের থাকার অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা পরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কাচের গার্ডেনের মাঝখানে একটা কাচের রুম রয়েছে, সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানেও বসা যায়। এবং লাঞ্চ, ডিনার বা চা কফি চাইলে এখানেও ওরা সার্ভ করে দেয়। তাছাড়া গার্ডেনে তো চেয়ার রয়েছে। এই হচ্ছে অরিজিনাল মার্ড হাউসটা। উপরে এবং নিচে দুটো ফ্লোরেই থাকার ব্যবস্থা আছে। আমরা যেহেতু চারজন, ওই জন্য ওরা আমাদের এই রুমটাই নিতে সাজেস্ট করেছিল এবং আমরা এটাই বুক করেছিলাম। আর অনলাইনে বুকিং করেছিলাম, সেই জন্য হোয়াটসঅ্যাপেই ওদের বুকিংটা আমাদের হয়েছে ওদের কাছে। আর এটা, এই দুটো রুম রয়েছে, এটা হচ্ছে সামনের রুমটা, এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, দুটো কোচ পাতা আছে, তাছাড়া চেয়ার টেবিল দেওয়া আছে, এখানে চা কফি খেতে পারেন, এসি লাগানো রয়েছে। আর এটার সাথে আরেকটা রুম রয়েছে যেটা মাস্টার বেডরুম, ওটাও দেখাচ্ছি চলুন। এই দিকে দুটো জানলা রয়েছে, আর এদিকটা দিয়ে পেছনের একটা দরজা রয়েছে। আর এটা হচ্ছে একটা কিচেনের ব্যবস্থা। আর ওদিকে চলুন ওই দিকটা দেখাই, এটা হচ্ছে আসল মাস্টার বেডরুম। দুটো ঘরের মাঝখানে দেওয়ালটা ঠিক এই রকম, কিছুটা ওই গ্রামীণ মোটিভ দিয়ে ডেকোরেট করা। আর এটা খুব সুন্দর ডেকোরেশনটা, আমার তো খুব ভালো লেগেছে। চলুন এই ঘরটা দেখাই, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা ডাবল বেড খাট পাতা রয়েছে এবং এসি রুম এটা। আর এটাও সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, যেহেতু এটা হোমস্টে সেই জন্য একটু হোমলি ব্যাপার রয়েছে এর মধ্যে। আর মেন পয়েন্ট হচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিন। কিন্তু একটা জিনিস আমার একটু মাইনাস পয়েন্ট এদের বলে মনে হয়েছে, সেটা হচ্ছে এইখানে কিন্তু কোনো টিভি ব্যবস্থা নেই, টিভির ব্যবস্থা কিন্তু এখানে নেই। তো আমরা চারজন বলে ওরা আমাদের এই রুমটাই সাজেস্ট করেছে। এখানে দুজন অ্যাকোমোডেশন দুজনের রয়েছে, আর সামনের ঘরটাতেও দুজনকে অ্যাকোমোডেট করা যাবে, সেই জন্যই ওরা আমাদের এই রুমটাই নিতে সাজেস্ট করেছিল। এবং রুমটা সত্যি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কমফোর্টেবল অলসো। এবার ওয়াশরুমটা দেখাই চলুন। এই দুটো রুমের জন্যই কিন্তু একটাই ওয়াশরুম, আর ওয়াশরুমটাও যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো বেশ ভালো লেগেছে। এর উপরে যে রুমগুলো রয়েছে সেটাও খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছিল। কিন্তু যেহেতু এটা পেছন দিক থেকে একটা ঘোরানো সিঁড়ি দিয়ে উঠতে হয় বলে আমি আর ওটা নিইনি, আমি নিচের রুমটাই প্রেফার করেছি। আর এই দেখুন গার্ডেনটার ভিউ এখান থেকে খুব সুন্দর, বেশ শান্তির জায়গাটা। এই দিকটা হচ্ছে পেছনের দিকটা, আর এদিকটাতে আমাদের ড্রাইভারের অ্যাকোমোডেশনের ব্যবস্থা ওরা করে দিয়েছিল। এখানে গাড়ি রাখা যাবে, তবে ড্রাইভারের থাকার ব্যবস্থা নেই, এটা ওরাই করে দেবে, তবে আপনাকে আলাদা করে চার্জ দিতে হবে। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করব বলে চলে এসেছি ডাইনিং রুমে। এই উপরের সিঁড়িটা চলে গেছে, উপরেও থাকার ব্যবস্থা রয়েছে, রুমস রয়েছে। চলুন ভেতরে যাই, এটা হচ্ছে ডাইনিং রুম, খুব সুন্দর ডেকোরেশন করা আর নিট অ্যান্ড ক্লিন। সামনে রয়েছে কিছু বসার ব্যবস্থা, আমরা প্রথমে এসে এখানেই বসেছিলাম। ডাইনিং হল না বলে এটাকে ডাইনিং রুম বলাই ভালো। বড় একটা রুমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একদিকে বসার জায়গা করা হয়েছে, অন্যদিকে ডাইনিং টেবিলের ব্যবস্থা। সবাই বসে পড়েছে, আমার ছেলে এসেই একটা কাণ্ড করেছে, কাঁচের গ্লাসে হাত কেটেছে।
এখানের কুক হচ্ছেন একজন মহিলা, রুম সার্ভিসেও আছেন আরেকজন মহিলা, আর একজন আছেন তিনি কেয়ারটেকার। আর স্টাফ বলতে এই তিনজনই আছেন এখানে। আমরা মোটামুটি এখানে সবাই বসে পড়েছি, আর ওদিকে কিচেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু সঙ্গে সঙ্গে অর্ডার করে কোনো খাবার পাওয়া যাবে না, যেহেতু হোমস্টে, সেই জন্য আগে থেকে ওদের বলে রাখতে হবে। বলে রাখলে তবেই ওরা কিন্তু খাবার তৈরি করে রাখবে। তক্ষুনি কিন্তু অর্ডার করে কোনো জিনিসই পাওয়া যাবে না। যেমন ধরুন, আপনি যদি দু প্লেট চিলি চিকেন বলেন, তাহলে কিন্তু দু প্লেট চিলি চিকেনেরই ব্যবস্থা করবে। খেতে বসে আপনি আরেক প্লেট বলবেন, তার কিন্তু হবে না। কি বলা হয়েছিল? বলা হয়েছিল রাইস, তারপরে ডাল, দুই আলু ভাজা, আলু ফুলকপি, কাঁকড়া মাছ, মটন, ডিম, ডিম কষা। কাঁকড়া মাছ কমপ্লিট আছে, তাই দু প্লেট আছে, চারটে চারটে। আর ছুরি আলু ভাজা এক প্লেট আমাদের জন্যই করেছিলেন। আমরা নিয়েছি ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছের ঝোল, মাটন কারি, আলু ফুলকপির তরকারি, পনিরের তরকারি, আর একটা এগ কারি। খাবারের কোয়ান্টিটি ঠিকঠাক, কোয়ালিটি খুবই ভালো, সব কিছু একদম ফ্রেশ। একটা প্লেটে দুজনের মতো খেতে পারবেন। আর টেস্ট যদি বলেন, তাহলে বলবো বেশ ভালো, মিডিয়াম স্পাইসি, ঘরের রান্নার মতোই, বাট একদম পাতলা খুব একটা যে তাও না, বাট খুবই টেস্টি। আর কোয়ান্টিটি বেশ ভালো, দুজনের ভালো মতোই হয়ে যায় এক প্লেটে। আচ্ছা, আমাদের অর্ডার করা হয়েছিল কালকে রাতেই, যখন বুকিং হয়েছিল সেই সময়ই অর্ডারটা করা হয়েছিল। আর যেহেতু এটা হোমস্টে, ওরা নিজেরাই বানায় নিজেদের রান্না করে, সেই জন্য আগে থেকে না বললে কিন্তু তখনই অর্ডার করে পাওয়া যাবে না কোনো জিনিস। মোটামুটি যখন বুকিং হবে সেই সময় বলে দিতে পারলেই ভালো, না হলে অন্তত একদিন আগে তো বলা চাই। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছে আমার পুরো ফ্যামিলি, আমার ছেলে মেয়ে, হাজব্যান্ড, আর ও হচ্ছে আমার যাকে বলে সারথি, ও ছাড়া একদিনও চলে না, আমার ভাইয়ের মতো। যাদব একটু হাই বলো। আর হ্যাঁ, সাথে ছিল মিষ্টি। দিদি, তুমি রোজ রান্না করো এখানে? সঙ্গে সঙ্গে রান্না করে দাও, আগের দিন অর্ডার দিতে হয়, তাই তো? আচ্ছা, তারপর তুমি রান্না করে দাও, একদম ফ্রেশ রান্না করে দাও। রান্নাগুলো নিশ্চয়ই ভালো হচ্ছে, দেখতে তো খুব ভালো হচ্ছে, আমি এখনো খাইনি, খেলে পার্বতী দিদি। ঠিক আছে, তাহলে চলুন আমরা আমাদের ফুড এনজয় করি। আর আপনারা আমার ভিডিও এনজয় করলেন কিনা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওতে আমি সোনাঝুরির হাট আর আমাদের রাতের ডিনার কেমন ছিল সেটা শেয়ার করব। সেই ভিডিওটা দেখতে হলে আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাতে একটা হিট করে রাখতে হবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। খুব শিগগিরই আমি সোনাঝুরির হাট নিয়ে আপনাদের কাছে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।